Welcome to SM English Tips, dear student. আজকের এই ভিডিও তোমাদেরকে শেয়ার করব মাধ্যমিক রেজাল্টের একটি ডেট পাওয়া গেছে বলতে গেলে 3 জুন সেটা সঠিক না ভুল সেটা তোমাদেরকে একদম পেপার কাটিং দেখে দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই দেখে নেবে যে সেটা কি বলতে যাচ্ছে সেই পেপারে ঠিক আছে আর অবশ্যই আমাদের চ্যানেলে সবার আগে রেজাল্ট সংক্রান্ত আপডেট পেয়ে যাবে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবার আগে আপডেট পেতে আর আমাদের এই ভিডিওটি একটু ফ্রেন্ডস সার্কেলে শেয়ার করে দিবে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে যে রেজাল্টটা কবে বের হচ্ছে ঠিক আছে তো দেখো পেপার কাটিংটা যেটা তোমাদের জন্য নিয়ে এসেছি দেখাতে চলেছি তোমরা একটু দেখে নাও এই পেপার কাটিংটা যেটা তোমাদের দেখাতে চলেছি যে এটা দেখো পূবের কলম প্রতিবেদক মানে কলম পেপারে যেটা উঠে এসে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এবং তারপর বলছি সেটা সত্য না মিথ্যা সেটাই একটু দেখবে দেখো 3 জুন মাধ্যমিকের ফল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী 3 জুন প্রকাশ হবে পরীক্ষার ফলাফল সকাল 9টার সময় প্রকাশ করা হবে বলে পরিষদ সূত্রে জানা গিয়েছে তবে বিষয়টি নিয়ে মধ্যশিক্ষা পরিষদের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি তবে উল্লেখ্য চলতি বছরের মধ্যে পরীক্ষা দিয়েছে 11,26,863 জন পরীক্ষার্থী ঠিক আছে তো পরীক্ষা এইসব কিছু ওয়েবসাইট দিয়েছে মাধ্যমিক ফলাফল জানতে এইগুলো ওয়েবসাইটে তোমরা পরীক্ষা ফলাফল জানতে পারবে কিন্তু এটা অফিসিয়ালি কিন্তু ঘোষণা নয় কিন্তু বলে দিয়েছি দেখো অফিসিয়ালি এখনও জানানো হয়নি সরকারি তরফ থেকে কিছু জানানো হয়নি কিন্তু একটা পরশু সূত্রের খবর যে 3 জুন মাধ্যমিকের ফল প্রকাশ এটা জানিয়েছে এটা সত্য সত্য কি মিথ্যা বুঝতে পারছো ওটা যেটা তরফ থেকে এটা কিন্তু সরকারি তরফ থেকে জানানো হয়নি যে এখন পর্যন্ত রেজাল্ট কবে পাবলিশ হচ্ছে তো কয়েকদিন বা খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের অফিসিয়ালি রেজাল্টটা ডেটটা অফিসিয়াল কবে ডেট জানা মানে ডেট প্রকাশ হবে বা কবে রেজাল্ট তোমাদের প্রকাশ হবে সেই ডেটটা অবশ্যই জানিয়ে দেবে তাই বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব রাখবে সবার আগে নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে Thank you for watching the video.